Hello everyone, আজকে আমার ভিডিও টপিক হলো হাউ টু স্কাল্পট ইওর ফেস ইজিলি অ্যাট হোম, মানে যেটাকে আমরা চলতি ভাষায় ফেস ইয়োগা বলে থাকি। তো যেটা তোমরা খুব ইজিলি বাড়িতে করতে পারবে, টিভি বা ফোন দেখতে দেখতে, রান্না করতে করতে, যে কোনো কাজ করতে করতে। লেটস স্টার্ট। তার আগে চুলটা ঝটপট বেঁধে নিই, নাহলে আমার করতেও অসুবিধা হবে, তোমাদেরও অসুবিধা হবে। নাম্বার ওয়ান, টাং রোটেশন। এটা ফর স্মাইল লাইন। স্মাইল লাইনের সমস্যা আমারও ভীষণ গুরুতর। মুখটা প্রথমে বন্ধ করবে, টাংটা ভেতরের দিকে ইন করাবে, তারপর পুরো ক্লকওয়াইজ গোলভাবে সার্কুলার মোশনে রোটেট করবে। যেখানে যেখানে হাসলে আমাদের একটা ভাঁজ পড়ে, ওইখানটা পুরো গোল ঘুরবে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লকওয়াইজ। এটা তোমরা ততক্ষণ করতে থাকবে যতক্ষণ তোমাদের টাং বা মুখে ব্যথা হচ্ছে। একটা সার্টেন টাইমের পর দেখবে একটা বার্নিং সেন্সেশন হবে, তখন তোমরা স্টপ করতে পারো। স্কাল্পটেড ব্রঞ্জিং এরিয়া হবে, চবি চিকস হবে না। এটা আমরা কেনা চাই বলো? সবাই চাই। নাম্বার টু, দুটো হাত কানের সামনে ধরবে, টান করে পিছনের দিকে টান করে থাকবে স্কিনটা, টেনে জাস্ট কিস। ইয়েস, ইউ হার্ড মি রাইট, জাস্ট কিস। কিন্তু এখানে একটাই ক্যাচ আছে, সেটা হচ্ছে প্রেশারটা বেশি থাকবে। প্রেশারটা যত বেশি থাকবে, আমাদের গালের স্কিনটা স্ট্রেচ হবে তত সামনের দিকে, তাতে চাবিনেসটা কমবে। যার যতক্ষণ ইচ্ছা করতে পারো, এটার কোনো রকম টাইম বাইন্ডিংস নেই। চোখের চারপাশে রিঙ্কলস খুব সাধারণ। নাম্বার থ্রি ইজ ফর দ্যাট, দুটো আঙুল এভাবে টান করে ধরবে, একটা আঙুল আইব্রোতে, একটা আঙুল নিচের দিকে, মাঝখানের স্কিনটা স্ট্রেচ থাকে যেন। এবার বড়ো করে তাকাবে যেন আইবলসগুলো একদম বড়ো হয়ে যায়, আর আস্তে করে ক্লোজ করবে। বড়ো করে তাকাবে, আস্তে করে ক্লোজ করবে। আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো প্রেশারটা কতটা আছে। ঠিক এই প্রেশারই দিতে হবে, যাতে চোখ যেই স্ট্রেচ স্কিনটা আছে ওখানটা একটা সার্টেন টাইমের পর ব্যথা ব্যথা লাগে। জাস্ট চোখ খোলা আর বন্ধ কিন্তু নয়, একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার কিন্তু জরুরি। নাম্বার ফোর, ফর চিন লাইন, মাই দি মোস্ট ফেভারিট ওয়ান। সবার প্রথমে ওপরের দিকে তাকাবো, গলার মাসলগুলো যেন টান টান অবস্থায় থাকে। এবার নিচের যে দাঁতের মাড়িটা আছে ওটা ওপরের দিকে টান দেব। সাপোজ কোনো খাবার ওপরের দিকে রাখা আছে, ওটা আমরা খেতে চাইছি, তাহলে যে প্রেশারটা নিচের দাঁতের মাড়িতে পড়া উচিত ততটাই প্রেশার দিয়ে আমরা টান দেব। একটা সময় পর দেখবে তোমাদের গলার মাসলগুলো ব্যথা ব্যথা লাগছে, তখন তোমরা স্টপ করতে পারো। অ্যান্ড ইটস ডান। এটা তোমরা রোজ করলে আশা করি অনেক উপকার পাবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল।